শুরু করিতেছি মহান সৃষ্টিকর্তার নামে, যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু। আজকে আমার এই লাইভটি আমি আমার মাননীয়, আমার প্রাণের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য বলছি। মাননীয় নেত্রী, আপনি কানাডার প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডোর পরে আপনি যেভাবে এই রকম বিশাল জনসংখ্যা নিয়ে যে ব্যবস্থা গ্রহণ করেছেন, যদি এইটা ঠিকমতো বাস্তবায়ন করা যায় তাহলে আপনি আমাদের আরো প্রাণের মধ্যে জায়গা নিয়ে যাবেন। যদি আমরা যেভাবে আপনি যেভাবে নীতি নির্ধারণ করেছেন, আমরা এই মুহূর্তে শুধু একটা কথা নেত্রী বলতে চাই যে এখন ফার্স্ট রেসপন্ডেন্ট যারা এখন সৈন্য হিসাবে বা যারা এই সেনাপতি হিসাবে এই যুদ্ধে ঝাঁপায় পড়তেছে নেত্রী, তারা হচ্ছে কি আমাদের ডাক্তাররা। আমাদের ডাক্তারদের ব্যাপারে অনেক কথা থাকতে পারে নেত্রী, আমি বলছি নেত্রী আমার একটা আবেগ আপনার কাছে প্রকাশ করতে চাই। ডাক্তাররা যাই করুক না কেন, এখন পর্যন্ত সেবা তো ডাক্তাররা দিয়ে যাচ্ছে নেত্রী, এখন সেবা দিয়ে যাচ্ছে পুলিশরা, সেবা দিয়ে যাচ্ছে পুলিশরা, সাথে সেবা দিয়ে যাচ্ছে সাংবাদিকরা নেত্রী, সেবা দিয়ে যাচ্ছে আর্মির বা সশস্ত্র বাহিনীর লোকজন। মাননেত্রী আমি যে জিনিসটা বলতে চাই, এই ঢাকাতে যতগুলা 5-star হোটেল আছে, যতগুলা 3-star হোটেল আছে, এইগুলাতে এখন কোনো মানুষই নাই নেত্রী। এইগুলা অন্তত যদি কোনোভাবে ভাড়া করে হোক আর কেউ যদি দিতে চায়, এই 5-star আর 3-star হোটেলগুলা যদি নেত্রী ডাক্তারদের জন্য দিয়ে দেওয়া হতো, পুলিশদের জন্য যদি কিছু ব্যবহার করার ব্যবস্থা করা হতো, নার্সদের জন্য যদি দেওয়া হতো, দরকার হলে সরকার থেকে এদেরকে পরবর্তীতে আমরা ভাড়া দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। আমি অন্তত অনুরোধ করতেছি নেত্রী, যারা আজকে ইন্ডিয়াতে দেখলাম নরেন্দ্র মোদী তারা 5-star হোটেলে ডাক্তারদেরকে নিয়ে রাখতেছে, এতে একটা লাভ হবে নেত্রী যে যদি ডাক্তারদের কোনো কারণে আল্লাহ না করুক যদি এই ভাইরাসে যদি এরা আক্রান্ত হয়, তাদের পরিবারটা অন্তত বেঁচে যাবে নেত্রী। কারণ পরিবারের ব্যাপারে মানুষ কখনোই রিস্ক নিতে চায় না। এদেরকে 5-star হোটেল যদি এখন দেয়া না যায়, যাক না 20 কোটি 50 কোটি 100 কোটি, আমাদের তো 10,000 কোটি টাকা পর্যন্ত, 20,000 কোটি টাকা পর্যন্ত দুর্নীতির রেকর্ড আছে নেত্রী, আপনি তো জানেন ছবি। এই বেগমপাড়াতে অন্তত 1,000 কোটি টাকা নেওয়ার রেকর্ড আছে, এটা তো আপনি জানেন নেত্রী। তাহলে আমরা এতজনই আমরা দুর্নীতিবাজদের আমরা বাধ্য হয়েছি আমরা দিতে, এখন অন্তত যারা আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছে, এমনি কতদিন বাঁচবো তা তো জানি না, কতজন অ্যাটাক করবে জানি না। সারা পৃথিবী যখন এই মহামারীতে লকডাউনে, অন্তত এই জায়গাটুকুতে যদি অন্তত ডাক্তারদেরকে, পুলিশদেরকে, যারা আমরা তো ফাইট করতে পারতেছি না নেত্রী, আমার মতো ব্যারিস্টার আমি এসে আমার এলাকায় বসে আছি, আমি আরও আশা করব যে প্রতিটা উপজেলায় নেত্রী আমার মতো যারা ব্যারিস্টার আছে, যারা ভালো ভালো জায়গায় আছে, তাদের বাড়িঘরকে সিজ করে নিয়ে যান। তাদের এখানে যদি মানুষ না থাকে, অনেক লন্ডনী বাড়ি আছে সিলেটে, এগুলার রেস্ট হাউস বানাই দেন পুলিশদের জন্য, এগুলা বানাই দেন ডাক্তারদের জন্য রেস্ট হাউস, এখন দিতে বাধ্য হবে। এইরকম ক্রাইসিস মোমেন্টে ব্যক্তির অধিকার খর্ব করা লাগবে জাতীয় স্বার্থে। আমি আবারও বলছি, এইরকম মুহূর্তে ব্যক্তির অধিকার, ব্যক্তির যে কোনো অধিকার খর্ব করার ক্ষমতা রাষ্ট্র রাখে এবং এটা সাংবিধানিকভাবে আপনি এটা বৈধ করা যাবে। আমি আবারও বলছি নেত্রী, ডাক্তারদেরকে, পুলিশদেরকে, যারা আছে ফ্রন্ট লাইনে, যারা যুদ্ধ করতেছে, তাদেরকে এই মুহূর্তে সেফটি দিতে হবে। আর এই মুহূর্তে যদি সেফটি দেওয়া যায় তাহলে অনেক মানুষকে বাঁচানো যাবে। আপনি তো আমাদের প্রাণের নেত্রী, আপনি বঙ্গবন্ধুর কন্যা, আপনার বুকটা তো, আপনার কলিজাটা তো অনেক বড় হওয়ার কথা। আমার বিশ্বাস আপনি যত দ্রুত সম্ভব, যদি আমার কথাটা যৌক্তিক হয়, আমার কথাটা যদি দেশের স্বার্থে হয়, আর অবশ্যই আর দেরি করবেন না নেত্রী, এই স্বাস্থ্যমন্ত্রী বা যারা যারা আছে তাদেরকে অন্তত বলেন এই কাজগুলো করার জন্য অনেক মানুষ বেঁচে যাবে। ডাক্তাররা যদি এখন ভালোভাবে যুদ্ধ করতে পারে, পুলিশরা যদি যুদ্ধ করতে পারে, সাংবাদিকরা যদি যুদ্ধ করতে পারে, এই যুদ্ধে আমরা জয় লাভ করতেই পারবো। পরিশেষে আবারও আমি আমার নেত্রীর জন্য দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।